সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা খুব সুন্দর করে জেনে নিব যে ভূপৃষ্ঠের মানে আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে সেটার সব মানে সব জায়গায় ঠিক আছে বায়ুর যে চাপ সেটা সমান নয় কেন, মানে এক সমানও তো হতে পারতো, কিন্তু সেই বায়ুর যে বায়ু বায়ু মানে হাওয়া ঠিক আছে, বায়ু হলো একটি গ্যাসীয় পদার্থ, তো এই গ্যাসীয় পদার্থটা সব জায়গায় সমান না কেন, কোথাও আবার উচ্চচাপ কোথাও হয় নিম্নচাপ, তো সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। তো এখানে আমি চারটা পয়েন্ট করে বলছি ঠিক আছে। সবার প্রথমে বলবো যে বায়ুর উষ্ণতা, হ্যাঁ, তারপরে বলবো যে বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ, তারপরে জানবো যে উষ্ণতার প্রভাব, এবং তারপরে জানবো যে পৃথিবীর আবর্তন গতির প্রভাব। এই কয়েকটা কারণের জন্য বায়ুর চাপটা কম বেশি হয়ে থাকে। তো চলুন সবার প্রথমে জেনে নিই আমরা যে উষ্ণতার প্রভাব কিরকম রয়েছে। তো উষ্ণতার প্রভাবটা কিরকম পড়ছে সেটা হলো যে বায়ু যখন উষ্ণ হয়ে যায় ঠিক আছে, যখন বায়ুটা উষ্ণ হয়ে যায় তখন সেই বায়ুটা কি হয় প্রসারিত হয়ে যায়। তো এই প্রসারিত হওয়ার কারণে ঠিক আছে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ অনেক কম হয় ঠিক আছে। তো তারপরে বলছে যে বায়ু যখন বায়ুর উষ্ণতা যখন কমে যায় তখন আবার কি দেখা যায় কম হওয়ার কারণে উভয় মেরু অঞ্চল শীতল হওয়ার কারণে সেখানে বায়ুর চাপ অনেক বেশি হয়ে থাকে, যেমন সেই তুলনায় যেমন নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কি কম ছিল, আর উভয় মেরু অঞ্চল শীতল হওয়ার কারণে সেখানে বায়ুর চাপটা অনেক বায়ুর চাপ কি অনেক বেশি শীতল হওয়ার কারণে। তো এই ছিল বায়ুর উষ্ণতার প্রভাব। এরপরে আমরা জানবো যে জলীয় বাষ্পের প্রভাব কিরকম রয়েছে। দুই নম্বর পয়েন্ট আমি বলছি যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ঠিক আছে কিরকম পরিমাণ রয়েছে, এর ফলে কিন্তু চাপটা কম বেশি হয়ে থাকে। তো এখানে বলা হচ্ছে যে দুটো বায়ু ঠিক আছে, একটা হলো শুষ্ক আর একটা হলো জলীয় বাষ্প, মানে একটা শুকনো বায়ু আর একটাতে মানে জল থাকে ওই বায়ুটার মধ্যে ঠিক আছে, জলীয় বাষ্প থাকে। তো যে বায়ুতে জলীয় বাষ্প থাকে সেই বায়ুটা কি হয় সেই বায়ুটা অনেক হালকা হয়ে থাকে এবং সেটা চাপ কম হয়, এবং যে বায়ুটা কি হয় শুষ্ক হয় তার চাপ অনেক বেশি হয়ে থাকে ঠিক আছে। তো এটাই ছিল বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ঠিক আছে। তো এর পরবর্তী পয়েন্ট আমরা তো তিন নম্বর পয়েন্ট আমরা জানছি সেটা হলো যে উচ্চতার প্রভাব ঠিক আছে। তো উচ্চতার প্রভাব কি সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে উঠে যাই ঠিক আছে, উপরের দিকে উঠে গেলে কি হয় বায়ুর ওখানে চাপটা অনেক কম হয়ে থাকে ঠিক আছে। তো এটাও একটা কারণ গেল, এটা আমি খুব সংক্ষেপে বলে দিলাম। তো এর পরবর্তী পয়েন্ট আমরা জেনে নিই। তো এবার আমরা জানবো যে চার নম্বর পয়েন্ট সেটা হলো যে পৃথিবীর আবর্তন গতির প্রভাব ঠিক আছে। এটার আবর্তন গতির প্রভাবে কি হয় বায়ুর চাপ কম বেশি হয়ে থাকে ঠিক আছে। তো কিভাবে হচ্ছে, ধরুন এটা একটা পৃথিবী ঠিক আছে, পৃথিবীর এটা হলো দুই মেরু ঠিক আছে, এই এক হলো উত্তর মেরু বা দক্ষিণ মেরু যাই হোক ধরে নিন একটা, আর একটা হলো মেরু বৃত্ত ঠিক আছে। তো এই যে ধরুন এবার পৃথিবীটা ঘুরছে, ঘোরার ফলে কি হচ্ছে যে এই দুই মেরু ঠিক আছে, এই যে উত্তর মেরু বা দক্ষিণ মেরু ধরে নিন, উত্তর মেরু দক্ষিণ মেরু তুলনায় এই যে মেরু বৃত্ত বা মাঝখানের অংশে কি হয় গতিবেগটা অনেক বেশি হয়ে থাকে ঠিক আছে। তো গতিবেগ হওয়া বেশি হওয়ার কারণে এখানকার বায়ু ছিটকে বেরিয়ে যায়, এখান থেকে বায়ুটা এই মাঝখান থেকে বায়ুটা ছিটকে বেরিয়ে যায়। তো বেরিয়ে যাওয়ার জন্য সেখানে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, তো নিম্নচাপ হওয়ার ফলে সেখানে বায়ুর চাপটা অনেক কম হয়ে থাকে। তো এটাই ছিল যে পৃথিবীর আবর্তন গতির উপর প্রভাব। হ্যাঁ, তো এই আমরা কয়টা পয়েন্ট জানলাম আজকে, চারটা পয়েন্ট, সেটা হলো মানে উষ্ণতার কারণ, জলীয় আর্দ্রতা মানে জলীয় বাষ্প ঠিক আছে, উষ্ণতা আর্দ্রতা পৃথিবীর আবর্তন গতি, তারপরে জানলাম মানে জলীয় বাষ্পের পরিমাণ। তো এই ছিল কয়েকটা পয়েন্ট, এই সমস্ত কারণে পৃথিবী ভূপৃষ্ঠে সব জায়গায় বায়ুটা সমান হয় না, বরং কি হয় কম বেশি হয়ে থাকে, কোথাও চাপটা কম হয় কোথাও চাপটা বেশি হয় ঠিক আছে, কোথাও কম কোথাও বেশি। তো এই ছিল কারণ। তো যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।